বিছা রাশির ব্যক্তি বিশেষ মানক পাই এবং বিছা লগ্নর ব্যক্তি বিশেষ মানক পাই বৈবাহিক দাম্পত্য জীবনে কোন হচ্ছে সুখ শান্তি এবং যদি কিছু অশান্তি আসছে এবং সেপাই কোন করবে প্রতিকার এবং আপনার স্বভাব কেমতি রয়েছে আপনার জীবন সাথী স্বভাব কেমতি রয়েছে এবং তাকে কেমতি আপনার ম্যানেজ করে পারবে যদি কিছু নেগেটিভ স্বভাব রয়েছে আপনার ভিতরে কিংবা আপনার জীবন সাথী ভিতরে লগ্নকে দেখা যায় কিনা লগ্ন আপনার স্বভাব লগ্ন আপনার চরিত্র লগ্ন আপনার কাম করা শৈলী এবং লগ্ন আপনার উইল পাওয়ার কেতে রয়েছে লগ্ন লগ্নাধিপতি মঙ্গল আপনার রহব মঙ্গল করেজর গ্রহ মঙ্গল স্পষ্টবাদী গ্রহ মঙ্গল ঊর্জার গ্রহ মঙ্গল স্বাস্থ্য পাই বিশেষ ভাবে দেখা যায় কেতে করেজ রয়েছে কেতে ঊর্জা আপনার ভিতরে রয়েছে কেতে পজিটিভ মেন্টালিটি আপনার রাখুন সেপাই দেখা যায় লগ্নকু এবং মঙ্গলকু লগ্নাধিপতি মঙ্গল আপনার জাতকরে যদি বহু স্ট্রং অছে তাহলে বহু ভাল স্ট্রং মেন্টালিটি আপনার ভিতরে বহু ভাল স্পষ্টবাদী আপনার রুচি যাবে কিছু পরিস্থিতি আপনার লাইফে আসুচি বহু শীঘ্র সমাধান করা আপনার ভিতরে চেষ্টা রহব সেপাই দেখুন আপনার জাতকরে যদি বিছা লগ্ন রয়েছে বিছা রাশি ব্যক্তি বিশেষ রুচান আপনার মঙ্গলর স্থিতি বিশেষ ভাবে দেখা দরকার আপনার কেমতি রয়েছে মঙ্গলর স্থিতি যদি মঙ্গল স্থিতি বহু ভাল অছে তাহলে দেখুন সপ্তম স্থান সপ্তমাধিপতি কিন্তু আপনার জীবন সাথী দেখা যায় সপ্তম স্থান সপ্তম স্থান তাঁকর স্বভাব তাঁকর চরিত্র কেমতি ব্যক্তি বিশেষ আপনার মিলুচান আপনার জীবনসাথী কেমতি মিলবে আপনার কিনা সপ্তম স্থান সপ্তমাধিপতি শুক্র যদি বিছা লগ্ন রয়েছে সপ্তমাধিপতি শুক্র আপনার জাতকরে কেতে স্ট্রং রুচান সপ্তমাধিপতি শুক্র লগ্নাধিপতি মঙ্গল যদি আপনার জাতকরে বিশেষ করে আপনার লগ্ন রয়েছে তুলা লগ্ন এবং রাশি রয়েছে তুলা রাশি মঙ্গল শুক্র যদি নবম পঞ্চম যোগ করছেন আপনার জাতকরে কিংবা চতুর্থ দশম যোগ রয়েছে আপনার জাতকরে তাহলে আপনার বৈবাহিক দাম্পত্য জীবন সুখময় হয়ে পারিব বহু ফুল কটিব আপনার ম্যারেজ লাইফ যদি আপনার বিবাহ করে না তাহলে আপনার কনফর্ম হুম বহু ফুল ম্যারেজ পার্টনার আপনার মিলবে যদি আপনার বিবাহ করছেন তাহলে বহু ফুল বৈবাহিক দাম্পত্য জীবন আপনার কটুচি কটিব কিন্তু মঙ্গল শুক্র আপনার জাতকরে লগ্নাধিপতি সপ্তমাধিপতি এবং মঙ্গল শুক্র মধ্যে দেখা যায় আপনার অন্ডরষ্ট্যাণ্ডিং এবং জীবনসাথী সহ সম্পর্ক বৈবাহিক দাম্পত্য জীবন যা বি সম্পর্ক সম্বন্ধ দেখা যায় ফিজিকাল ইন্টিমেসি যা বি দেখা যায় মঙ্গল শুক্র যদি আপনার জাতকরে মধ্যে নবম পঞ্চম যোগ করছেন কিংবা চতুর্থ দশম যোগ করছেন কিংবা মঙ্গল শুক্র একাঠি অনেক কিংবা মঙ্গল শুক্র মধ্যে দৃষ্টি সম্বন্ধ রয়েছে তাহলে আপনার কনফর্ম হুম জীবনসাথী সহ জীবন ভরা আপনার বহু ভাল সম্পর্ক রহব সারা জীবন বহু ভাল সুখ শান্তি কটিপার আপনার ম্যারেজ লাইফ যদি মঙ্গল শুক্র আপনার জাতকরে ষড়াষ্টক যোগ করছেন দ্বিতীয় দ্বাদশ যোগ করছেন তাহলে উভয়ের মধ্যে শত্রুতা রহব যা বি আপনার জীবনসাথী চিন্তা করছেন করা আপনার সহমতি আপনার জীবনসাথী সহমতি রহব না এবং সংঘর্ষ করবে শত্রুতা বড়ব অশান্তি আপনার লক্ষ্য করবে পরিবারে কিছু না কিছু ইস্যু আপনার সহ চালিব আসব সেপাই কিছু প্রতিকার আপনার করে পারে যদি আপনার বিছা লগ্ন রয়েছে বিছা রাশি ব্যক্তি বিশেষ আপনার রুচান সেপাই বিশেষ করে ওং হ্রং জুং সহ বিশেষ করে লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রক আপনার প্রত্যেক দিন জপ করতু এবং প্রত্যেক শনিবার দিন শিবলিঙ্গের কঞ্চা ক্ষীর আপনার ছড়ান্তু যা বি অশান্তি রয়েছে বৈবাহিক দাম্পত্য জীবনে আপনার বিছা লগ্ন রয়েছে বিছা রাশি রয়েছে কিছু সমাধানর সূত্র আপনার পাই পারিবে এবং যা বি রয়েছে কিছু তিক্ততা বহু ভাল বাতাবরণ রহব বহু ভাল সুখ শান্তি আপনার পাই পারিবে যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।